সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আমি এখন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো আমি এখন একটি নতুন আপডেট, বিশেষ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ওকে, সেই আপডেটটি ডিটেলসে আমি তোমাদেরকে বলবো, তার জন্য ভিডিওটি ফার্স্ট টু লাস্ট তোমাদেরকে দেখতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো দেখে নিই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কি একটি নতুন আপডেট প্রকাশ করলো। তো এখানে আমি সবার প্রথমে দেখব অ্যাডেন্ডাম, অর্থাৎ একটি বিশেষ আপডেট ওরা প্রকাশ করেছে। তো চলো দেখে নিই কী আছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা করেছে, বলেছে ইন ভিউ অফ লকডাউন ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট ডিউ টু কোভিড-19, দ্য অনগোয়িং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1 অফ 2020 অ্যান্ড ফ্রম 5 to 12 অফ 2020 অফ ডিফারেন্ট ক্যাটাগরি পোস্ট আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অ্যাডভার্টাইজ নাম্বার 2 অফ 2020 গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 3 অফ 2020 ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি, অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4 অফ 2020 পাথর চাপুরি ডেভেলপমেন্ট অথরিটি। দ্য লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ইজ হেয়ার বাই এক্সটেন্ডেড আপ টু 15/7/2020, অর্থাৎ এই মাসে জুলাই মাসের 15 তারিখ অবধি কিন্তু এক্সটেন্ড করেছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ খবর যে বিভিন্ন রিক্রুটমেন্টের জন্য যে নোটিফিকেশনগুলো বের করেছিল, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং নোটিফিকেশন নাম্বারগুলো দেওয়া আছে, অর্থাৎ টোটাল 12টা যে নোটিফিকেশন বের করেছিল আমাদের এই 2020-তে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে। তারপরে ডিউ টু কোভিড এবং লকডাউনের জন্য তো এই অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেটগুলো ছিল সেগুলো এক্সটেন্ড করেছে, ঠিক আছে, এই মাসের 15 তারিখ অবধি। তো যারা তখন অ্যাপ্লাই করতে পারোনি তারা কিন্তু এখন এটা অ্যাপ্লাই করতে পারো, তোমাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ। তো দেখে নেই কী কী অ্যাপ্লিকেশনগুলো আমরা এখনও অ্যাপ্লাই করতে পারবো যেগুলো লাস্ট ডেট পার হয়ে গেছে কিন্তু এক্সটেন্ড করার পরে। তার ভিতর আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি সিরিয়াল নাম্বার 2-তে আসবো, যেটা অ্যাডভার্টাইজ নাম্বার 2, যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, ড্রাফটসম্যান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড লয়ার ডিভিশন ক্লার্ক নেবে। তো এটা অবশ্যই ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সুখবর যারা এখনো অ্যাপ্লাই করেনি, যেটা গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে, তো তোমরা এটাতে কিন্তু এখনো অ্যাপ্লাই করতে পারবে। তারপর আমি যদি আসি সিরিয়াল নাম্বার 3, যেটা অ্যাডভার্টাইজ নাম্বার অফ 3 অফ 2020, এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। তো অবশ্যই এটা ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য সুখবর যারা এখনো অ্যাপ্লাই করেনি, সেটা হচ্ছে ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে, এটারও কিন্তু অ্যাপ্লিকেশন ডেট কিন্তু এক্সটেন্ড করেছে। তারপর আমি যেটা আসবো সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার 8, অর্থাৎ নোটিফিকেশন নাম্বার 8 অফ 2020, যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যেটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, এটার কিন্তু ডেট পার হয়ে গিয়েছিল কিন্তু এক্সটেন্ড করেছে 15 তারিখ অবধি, কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা কেন গুরুত্বপূর্ণ কেন বলবো, এটা ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালদের জন্য সুখবর, কারণ এখানে একগুচ্ছ ভ্যাকান্সি আছে এবং এটারও ডেট কিন্তু এক্সটেন্ড করেছে। তো এখনও যারা অ্যাপ্লাই করতে পারোনি এটাতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বাকিগুলো সম্বন্ধে আর বলছি না, বাকিগুলো আদার্স ক্যাটাগরির উপরে আছে, ইঞ্জিনিয়ারিংয়ের উপরে নেই। তো তোমরা এটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা একটা নতুন আপডেট ছিল এবং নোটিফিকেশন নাম্বার অনুযায়ী তোমরা কিন্তু নোটিফিকেশনগুলো দেখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো আমি একটু অ্যাপ্লিকেশন প্রসেসটা বলে দিচ্ছি, সিম্পল। প্রথমে তোমাদেরকে হোম ওয়েবসাইটটি খুললে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দিব, msc.wb.org খুললে এখানে দেখবে ফার্স্ট পেজে অ্যাপ্লাই অনলাইন। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই কিন্তু একটা উইন্ডো খুলে যাবে যেখানে লেফট হ্যান্ড সাইডে বলা আছে অনগোয়িং রিক্রুটমেন্ট। তো এখানে এই যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে তার করেসপন্ডিং রিক্রুটমেন্টগুলো আছে এবং তোমরা এখান থেকে কিন্তু যাবতীয় অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলসটা কিন্তু পেয়ে যাবে। আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আমি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে চলে আসি, তো আমার শেষের দিকে আছে, যেরকম আমি এটাতে আসি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8 অফ 2020 ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো আমি যদি এখানে ক্লিক করি
দেখি কি হয়। তো ক্লিক করলে কিন্তু এরকম একটা উইন্ডো খুলে যাবে যেখানে কিন্তু ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেশন পিডিএফ আছে, তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনের ডিটেলসটা পেয়ে যাবে, হাউ টু অ্যাপ্লাই, কী করে অ্যাপ্লাই করতে হবে তার ডিটেলসটা কিন্তু এখানে বলা আছে। তোমরা এই পিডিএফটা ডাউনলোড করলেই কিন্তু এখানে ডিটেলসগুলো তোমরা পেয়ে যাবে। তারপর এখানে একটু ডেটগুলো দিয়েছে, অনলাইন ডেট ফেট মডিফিকেশন ডেটগুলো দিয়েছে, ঠিক আছে। তারপরে তোমরা ডিটেলসটা পড়ার পরে এখানে অ্যাপ্লাই অনলাইন করবে। তো অ্যাপ্লাই অনলাইন করলে দেখি কী দেখায়। তো অ্যাপ্লাই অনলাইন করলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড লগ ইন, তোমরা যদি এর আগে কোনো যদি পরীক্ষা মানে অ্যাপ্লাই করে থাকো বা অ্যাপ্লাই করেছিলে কিন্তু পেমেন্ট করতে পারোনি বা আদার্স কিছু দিয়েছিলে বা আদার্স অন্য পরীক্ষার জন্য তুমি এখানটায় অ্যাকাউন্ট খুলেছিলে, তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর যদি নিউ ইউজার আর ইউ আর নিউ ইউজার যদি প্রথম অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে সাইন আপ করলেই হয়ে যাবে। এবার সাইন আপ করলেও এখানে ডিটেলস যাবে, তোমরা ডিটেলসগুলো এখানে ফিল আপ করলেই হয়ে যাবে, নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন আপের জন্য, ঠিক আছে। তো এখানে দিলেই কিন্তু তোমার এখানে কিন্তু একটা সাইন আপ অ্যাকাউন্ট খুলে যাবে এবং মোবাইলে কিন্তু ডিটেলস চলে যাবে এবং কমিউনিকেশন মোড মোবাইল ইমেল তুমি যে কোনো কিছু সিলেক্ট করতে পারো। ইমেল হলে ইমেলের ডিটেলসগুলো দিতে হবে, মোবাইল হলে মোবাইলের ডিটেলসগুলো দিতে হবে এবং যাবতীয় ইনফরমেশন কিন্তু মোবাইলে চলে যাবে। তারপরে এখানে অ্যাকাউন্ট খোলার পরে তারপর আবার ডিটেলস অনুযায়ী তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি লাগলে ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।